আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই বন্ধুগণ, বাংলাদেশকে রক্ষা করল কে, সুন্দরবন নাকি আল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কলিলাম মা তাশকুরুন, তোমরা কিছু হলেও শুকরিয়া আদায় করো। মানুষ যখন সমুদ্রের মধ্যে তুফানের মধ্যে পড়ে যায়, উত্তালের মধ্যে পড়ে, তখন সে বলে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ আল্লাহ সবাই বলে, নামাজি বেনামাজি, ইমানদার বেঈমান, সকল মানুষের মুখে তখন আল্লাহ আল্লাহ শব্দ শুরু হয়ে যায়। আল্লাহ আল্লাহ বলতে বলতে যখন নৌকাটি সমুদ্রের পাড়ে ভিড়ে যায়, সকলেই নৌকা থেকে নেমেই শুরু হয়ে যায়। যদি বাতাস এই দিক থেকে না আসে, এই দিক থেকে আসতো, তাহলে আমরা সবাই ডুবে মারা যেতাম। যদি নৌকার মাঝি সুন্দর না হতো, তার যদি দক্ষতা না হতো, তাহলে আমরা সকলেই ডুবে মারা যেতাম। শুরু হয়ে যায় শিরক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কলিলাম মা তাশকুরুন, তোমরা কিছু হলেও শুকরিয়া আদায় করো। মানুষকে যখন আল্লাহ তাআলা বালা মুসিবত থেকে রক্ষা করেন, বালা মুসিবত থাকাকালীন সে আল্লাহ তাআলার নাম জপা শুরু করে, বালা মুসিবত চলে যাওয়ার সাথে সাথে সে আল্লাহ তাআলার সাথে শিরিক করা শুরু করে দেয়। মানুষ কত নেমখারাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে বালা মুসিবত থেকে রক্ষা করলেন, এ কথা কারো মুখে, কারো জবানে এই কথা উচ্চারণ হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান মাতা ইশরিক বিল্লাহি শাইআন দাখালান নার, যে ব্যক্তি মারা গেল আর কোনো বিষয়কে আল্লাহ তাআলার সাথে সামঞ্জস্য করেছে, শিরিক করেছে, সে ব্যক্তি জাহান্নামে যাবে। ওমান মাতা লা ইশরিক বিল্লাহি শাইআন দাখালাল জান্নাহ, আর যে ব্যক্তি কোনো বিষয়কে আল্লাহ তাআলার সামঞ্জস্য করেনি, আল্লাহ তাআলার সাথে শিরিক করেনি, সে ব্যক্তি মৃত্যুর সঙ্গে সঙ্গে সে ব্যক্তি জান্নাতে যাবে। প্রিয় বন্ধুগণ, যখন বুলবুল সাইক্লোন আসতেছিল, দেশের সকল মানুষ আল্লাহ আল্লাহ শুরু করে দিয়েছিল, এমনকি দেশের প্রধানরাও সবাইকে আহ্বান করেছিলেন যে সবাই দোয়া করতে থাকেন। আর যখন সাইক্লোন চলে গেল, তখন একদল গবেষক বসে বললেন যে বান্দরবন সুন্দরবন থাকার কারণে ঘূর্ণিঝড় থেকে বাংলাদেশ আত্মরক্ষা পেয়েছে, বাংলাদেশ বেঁচে গিয়েছে। কি আমাদের মেজাজ, কি আমাদের মানসিকতা! অতএব আসুন আমরা সকলেই কৃতজ্ঞশীল বান্দাদের অন্তর্ভুক্ত হই, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদের বালা মুসিবত থেকে হেফাজত করলেন, সে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, এবং আল্লাহ তাআলা আমাদের সকলকে দুনিয়া এবং আখেরাতে কল্যাণকামীদের অন্তর্ভুক্ত করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমা তৌফিক ইল্লা বিল্লাহ। সাবস্ক্রাইব, শেয়ার করে ইসলাম প্রচারে আপনিও অংশগ্রহণ করুন।